ইতালিতে অভিবাসী আইন কার্যকর করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সন্ত্রাসবাদ যৌন হয়রানি মানব পাচার ও মাদক চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এই অবস্থায় দেশটিতে থাকা প্রবাসীরা শঙ্কিত হয়ে পড়েছেন এছাড়া যে কোনো ছোট অপরাধের কারণেও বৈধতা হারাতে পারেন অভিবাসীরা বেশ কয়েক বছর যাবত ইতালিতে চলতে থাকা অভিবাসীর সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন পাশাপাশি অভিবাসীদের নতুন আইনের আওতায় এনে অপরাধ কমানোর চেষ্টা চলছে বলেও গণমাধ্যমকে জানান সালভিনি আরও জানাচ্ছেন রনক হাসান স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন ইতালি অনেক ঋণগ্রস্ত হয়ে আছে তাই ঋণ কমাতে ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তি সহ অনেক ক্ষেত্র থেকে অর্থনৈতিক চাপ কমিয়ে আনা হয়েছে ফলে দেশ আস্তে আস্তে ঋণমুক্ত হবে ঋণমুক্ত হতে নতুন আইনে বাংলাদেশি সহ সকল অভিবাসীদেরকে সুযোগ সুবিধা কমিয়ে আনা হবে এছাড়া যেসব অভিবাসী এর আগে ইতালিতে মানবিক আশ্রয় চেয়েছেন তা এখন স্বল্প আকারে বিশেষ আবেদন হিসেবে গণ্য করা হবে একই সঙ্গে অবৈধদেরকে কঠোর হস্তে দমন করার পদক্ষেপ গ্রহণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ইতালিয়ানদের কর্মব্যবস্থা সুনিশ্চিত করতে অবৈধদের ব্যাপারে এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা ইতালির বর্তমান যে আইনটি করা হয়েছে এই দেশের থাকার বিষয়ে যারা বিদেশি আছে বিদেশিদের জন্য একটা বেগ পেতে হবে এবং এই ধরনের এই ধরনের আইন বলবৎ থাকলে আসলে বিদেশিদের এই ইটালিতে বসবাস করা অনেক দুর্লভ হবে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে খুবই উদ্বিগ্ন এবং এই কখন কি হয়ে যায় নতুন আইন প্রসঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল সোহান সিকদার গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশিদের জন্য এই আইন খুব একটা সমস্যা সৃষ্টি করবে না কারণ ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা বেশিরভাগই বৈধ ইতালি অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান অষ্টম দু সালে ইতালিতে বাংলাদেশিদের সংখ্যা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার দু সালে তা কমে গিয়ে এই সংখ্যা দাঁড়ায় এক লাখ পঁচিশ হাজারে এর মধ্যে অনেকেই ইতালিয়ান পাসপোর্ট পাওয়ার পর লন্ডনে চলে গেছেন গত এক বছরে বিশ হাজার বাংলাদেশি ইতালি ছেড়েছেন তাছাড়া কিছুদিন আগে পাসপোর্টের নাম জন্ম তারিখ অন্যান্য সংশোধনীর জন্য পাসপোর্ট দেওয়া বন্ধ ছিল সেই সমস্যাও দূতাবাস অনেকটা সমাধান করে ফেলেছে তাই এখন কোনো বাংলাদেশির বৈধতা পেতেও কোনো সমস্যা নেই রনক হাসান বাংলা টিভি ঢাকা